বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝি রে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে হেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারে কেমনি আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি শেখায়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সেও জানিস নিও তা কি? জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক ভাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে পুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, মরবো নাকি আজি, ডুবলো নাকি নৌকো এবার, ওরে ও ভাই মাঝি। মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে।